হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি রুয়েলিয়া ফুল নিয়ে এই রুয়েলিয়ার আগে একটা ভিডিও আছে যেটা আমি পটে করেছিলাম তো তখন রুফটপে গার্ডেনটা ছিল তো রুয়েলিয়াগুলোকে আমি মাটিতে বসিয়ে দিয়েছি যাতে বেশি ফুল পাওয়া যায় কারণ পুজোর জন্য ফুলের সত্যি দরকার লাগে সবসময় সব ফুল একসঙ্গে ফোটে না কিন্তু রুয়েলিয়া এমন একটি ফুল যেটা সারা গরমে আপনার ফুটবে শীতকালে ফোটে না একদমই শীতকালটা টুয়েল স্টপ থাকে খুব একটা একটা দুটো হয়তো ফুটলো কি ফুটলো না কিন্তু এই গরমকালে বসন্তকালের পর থেকে পুরো গরমকাল ভোর কিন্তু আপনার এই ফুলটি কিন্তু সবসময় থাকবে এই ভায়োলেট কালারটা দেখতে খুব সুন্দর লাগে তাই ভায়োলেটটাই বেশি বসিয়েছি দেখুন ভর্তি ফুল হয়ে আছে আরও ফুল হয় আজকে একটু কম হয়েছে পুরো বেগনে হয়ে থাকে এগুলোর অনেকগুলো কালার হয় পিঙ্ক হয় সাদাও হয় তো পিঙ্কটা আছে সাদাটা আমি এখনও খুঁজে পাইনি তো যদি আপনারা পটে করেনি গাছ তো মাটি আমি বলবো যে এমন বানান যেন জল তো ঠিক আছে কিন্তু না না যে কোনো গাছের জন্য জল টবে না দাঁড়ালেই ভালো কিন্তু তবুও বলবো এই গাছের জন্য একটু ভার্মি কম্পোস্ট দেবেন কারণ এই গাছ একটু সার খেতে বেশি ভালোবাসে দেখুন যেহেতু এখানে পেঁপে গাছটি আছে এবং পেঁপে গাছটির আর এইখানে আমার গোলাপ গাছ ছিল তো গোলাপ গাছে আমি খাওয়া দিতাম এখন সরিয়ে দিয়েছি তো সেই গোলাপ গাছের সার জল থেকে পড়ে পড়ে ওই জায়গাতে জমা হতো তো শুধু সেইটুকু সারেই এই গাছটি এরকম এত বড় বড় পাতা দিয়েছে পাতার সাইজ দেখুন আর ফুল 都。So সার খেতে খুব ভালোবাসে সপ্তাহে একবার করে অবশ্যই খোল পচা দেবেন মাটি মোটামুটি আমি রেশিও ওরকমভাবে কোনো দিনের মাটি বানাইনি তবে হ্যাঁ বলি না মাটি যতক্ষণ না হাতে ধরবেন না ততক্ষণ মাটি রেশিও বুঝতে পারবেন না মাটি আপনি যদি ফর্টি নেন আর থার্টি আপনি বালি নেবেন এবং বাকি যেটুকু থাকবে সেটা ভার্মিকম্পোস্ট একটু ভার্মি কম্পোস্ট বেশি দেবেন আর যখন দেখবেন যে ওপরের অংশ ভার্মিক কম্পোস্ট একটু কমে গেছে তো ওপরটা খুঁড়ে আবার একটু একমুঠো ভার্মিক কম্পোস্ট দিয়ে দিতে পারেন ছ মাস অন্তর অন্তর তো তাদের দেখবেন গাছে প্রচুর ফুল হবে এবং গাছটির ঝাড় হয়ে জঙ্গল হয়ে যাবে আর আপনি যদি মনে করেন যেরকম দাঁড়া খাড়া করবেন না আমাদের মাটিতে আছে বলে অনেক বেশি বেশি লম্বা লম্বা হয়ে গেছে দেখুন জঙ্গল হয়ে গেছে কিন্তু আপনি যদি মনে করেন টবে করবেন এবং জঙ্গল চাইছেন না তো মাথাগুলো এখানে কেটে দেবেন সাইড থেকে ডালপালা নিজে থেকে বেরোবে এবং ঝাড় হয়ে যাবে যদি টবে করেন তো আর এপসাম সল্ট স্প্রে করার দরকার লাগে না ফাঞ্জি সাইডও স্প্রে করার দরকার লাগে না হ্যাঁ স্প্রে করতে হতে পারে যদি আপনার টবে জল দাঁড়ায় এবং পাতাগুলো যদি নিজে থেকে হলুদ হতে শুরু করে দেখুন কোনো পাতা হলুদ নেই তো যদি ফাঙ্গাল প্রবলেম হয় তাহলে নিজে থেকে পাতা হলুদ হতে শুরু করে এবং ঝরে পড়ে যাবে তো কচি কচি পাতাও হলুদ হয়ে যাবে তখন ফাঞ্জে সাইড ইউজ করার আগে আমি বলবো যে আপনি পটিংটা চেঞ্জ করে দিন আর মাটি এমন বানান যেন জল একদমই না দাঁড়ায় যেই জলই দেবেন না কেন সেই জলটা যেন বেরিয়ে যায় তো সেটা সব গাছের জন্যই শুধু এই গাছের জন্য নয় কিন্তু এই গাছে একটু জল বেশি খায় আপনাকে দিনে দুবার হয়তো জল দিতে হতে পারে যদি আপনি ওরকম হালকা মাটি বানান দিনে দুবার জল দিতে হতে পারে কিন্তু আপনি যদি ভাবেন যে দিনে একবার জল দেবো সেই অনুযায়ী মাটি তৈরি করলেন আর টবে জল দাঁড়িয়ে গেলো তাহলেও কিন্তু গাছটি বাঁচবে না তো কষ্টসৃষ্ট করে দুবার একটুখানি জল দিয়ে দেবেন আর মাটি এরকমই যেরকম বললাম হালকা বানান বালি আর মাটি মিশিয়ে আপনি ফিফটি ফিফটি বালি মাটি মিশিয়েও তার উপরে ভার্মি কম্পোস্ট মালচিং করে দিতে পারেন সেটাও এই গাছের জন্য ভালো তো নানা রকমভাবেই করা যায় গাছের আমি জাস্ট এইটুকু বলতে পারি গাছ যখনই বসাবেন গাছের মাটি যখন ছুঁয়ে দেখবেন যে মাটি ঝুরঝুরে একদম মানে হাতে করে মুঠ হয়ে ধরছে আমি বহুবার মাটির ভিডিও দেখেছি যে মাটি কীরকম দেখতে হতে হতে হয় টবের মাটির জন্য তো পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখবেন পুরনো ভিডিওগুলোকে নেগলেক্ট করবেন না কারণ ওই পুরনো বলে ওই ভিডিওগুলোর কোনো মানে অস্তিত্ব নেই সেটা কিন্তু নয় ওই ভিডিওগুলোতে অনেক কিছু ইনফরমেশান আছে সবসময় একই ইনফরমেশান দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো মাটি অবশ্যই আমি ছুঁয়ে দেখিয়েছি যে কীরকম হতে পারে এবং মাটি মুঠো করলে মাটি হাত থেকে বেরিয়ে যাবে এরকম ঝুড়ো হবে তো সেই মাটিতে যে কোনো গাছ বাঁচাবেন সেই গাছই ভালো হবে আর হ্যাঁ অবশ্যই অন্য কোনো গাছে পেস্টিসাইড ইউজ করলে এই গাছেও একটু পেস্টিসাইড পেস্টিসাইড ইউজ করে নেবেন কারণ মিলিবাগ এই যে জবা গাছ ফবা গাছ সব আছে মিলিবাগের জন্য কিন্তু এই গাছেও মিলিবাগ হয়ে যায় আর মাইটসও লাগে মাঝে মাঝে যদি আশেপাশে গোলাপ গাছ থাকে তাহলে মাইটস লেগে যাবে তো দেখবেন অনেক সময় লাল লাল মাকসার মতন হয় পাতার নিচে তো তখন দেখবেন যে পাতাগুলো সব ফ্যাকাস হয়ে গেছে একটা ফুলও এরকম সুন্দর পপ টপার ফুটবে না সব ব্যাঁকাতেরা ফুটবে দেখুন কত সুন্দর সেফ ফুলগুলোর প্রত্যেকটা তো ফুটবে না সেটা আর এই ফুল দিয়ে অবশ্যই পুজো করা যায় আপনারা অনেকেই জিজ্ঞেস করেন এই ফুলে পুজো করা যায় এখানে অবশ্যই পুজো করা যায় তো যারা একটুখানি পুজো আচরায় একটুখানি ভালোবাসেন করতে তাদের জন্য বলবো রুয়েলিয়া অবশ্যই বসান কারণ প্রচুর ফুল পাবেন যেমন নয়নতারা রুয়েলিয়া টগর আপনার এগুলো হলো কমন গাছ পুজো করার জন্য তারপরে এখানে এই টিকোমা এতেও পুজো করা যায় কোনো অসুবিধা নেই প্রচুর ফুল হয় কাঞ্চন জবা তো এইগুলো পুজো করার জন্য বেস্ট ফুল তো আপনারা সবাই ঘরে অল্প অল বিস্তর করে রাখতে পারেন যাতে বাজার থেকে সবসময় কিনতে না হয় ফুল তো তার জন্য রুয়েলিয়াও তার মধ্যে একজন বেস্ট পিঙ্কটা খুব একটা বেশি হয় না একটুখানি খাটো গাছ হয় ওটা ড্রাব ভ্যারাইটি কিন্তু এটা জঙ্গলি গাছ এটা প্রচুর ফুল দেয় তো আর জাস্ট এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই যে কমেন্ট বক্সে জানান যতটুকু জানি তার সঠিক উত্তর দেবো অবশ্যই চেষ্টা করব আর আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই